নমস্কার, শুভ সন্ধ্যা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। ধন্যবাদ জানাই সুদীপদাকে। সুদীপদা এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের সুযোগ দেওয়ার জন্য সুদীপদাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বনশ্রী মহারা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নৃত্য বিভাগের ছাত্রী। আমার সকল নৃত্য গুরুদের আমার প্রণাম। আমার নৃত্য গুরুরা হলেন ইয়াইখম হেমন্ত কুমার, কে সুনিতা দেবী, ডক্টর শ্রুতি বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুমিত বাসু এবং জ্ঞানপতি দেবী। ওনাদেরকে প্রণাম আমার। ফেসবুক পেজে উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম, ছোটদের স্নেহ এবং ভালোবাসা এবং আমার বন্ধু বান্ধবীদের আন্তরিক ভালোবাসা। এরকম একটি সিচুয়েশনে আমরা সবাই বাড়িতে বসেই সমস্ত কাজ আমরা করছি আমাদের শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য। এরকম সিচুয়েশনে আমি যা শিখেছি আমার গুরুদের কাছ থেকে, আমি যতটুকু শিখতে পেরেছি আমি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হয়তো প্রপারলি অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ক্ষমা করে দেবেন। বাড়িতে বসে যতটুকু সম্ভব আমার পক্ষে আমি ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি। রবীন্দ্রনাথের নৃত্য ধারার মূল কথা হলো নানা রীতির মিশ্রণ, অর্থাৎ নানা রীতির মিশ্রণে একটি স্বতন্ত্র প্রকৃতির নৃত্য ধারা সৃষ্টি করা। তিনি বলে গেছেন যে দেহের ইশারাকে ভাষার ইশারায় এবং ভাষার ইশারাকে দেহের ইশারায় রূপান্তর করা, এই দুটি চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি কখনোই নৃত্য প্রয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নৃত্য শৈলীকে তিনি ভিত্তি করে কোনো নাচ করেননি। তিনি সবসময় দেখে খুঁজেছিলেন যে
কোন নাচের মধ্য দিয়ে, কোন চরিত্রের মধ্য দিয়ে, কোন নৃত্যশৈলী সামঞ্জস্যপূর্ণ এবং কোনটি সব থেকে বেশি দর্শকদের আনন্দ দেবে, তিনি এটাই সবসময় ভেবেছিলেন, যার জন্য তিনি কোনো নির্দিষ্ট নৃত্যশৈলীকে তিনি বেছে নেননি। তিনি যেমন রবীন্দ্রনাথ যেমন নাচের ক্ষেত্রে ভাবকে তুলে ধরার চেষ্টা করতেন, তার পাশাপাশি তিনি সৌন্দর্যকেও প্রাধান্য দিয়েছিলেন এবং ভাব এবং সৌন্দর্য দুটিকেই তিনি নাচের মধ্যে প্রাধান্য দিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরা রবীন্দ্র নৃত্যকে এভাবে অনুসরণ করে আসছি এবং তিনি সবসময় চেয়েছিলেন রবীন্দ্র নৃত্যের মধ্যে সৌন্দর্য বোধ, কোনো উচ্ছৃঙ্খলা তিনি পছন্দ করতেন না, তাই তিনি নানান জায়গা থেকে নানা রকম রুচিশীল যে নাচগুলি রয়েছে সেই নাচের ব্যবহার তিনি করেছিলেন তার নৃত্য ধারার মধ্যে। অনেক বিদেশি নাচের প্রভাবও রবীন্দ্র নৃত্যের মধ্যে দেখা যায়। আমার প্রথম দুটি নিবেদন নাচ বর্ষা গানের উপর দুটি নিবেদন, যেহেতু এই সময় আমরা শান্তিনিকেতনে বর্ষা মঙ্গল করে থাকি, বর্ষার গানের উপর নাচ আমরা করে থাকি, সেজন্য আমার প্রথম দুটি নিবেদন আমি বর্ষার গান দিয়েই শুরু করব। প্রথম গান, হৃদয় আমার নাচিরে আজিকে ময়ূরের মতো নাচিরে। এই গানটির মধ্যে এটি প্রকৃতি পর্যায়ের গান এবং বর্ষা ঋতুর গান। এই গানটির মধ্যে কবিগুরু বলেছেন যে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন ময়ূর যেমন পেখ মিলে আনন্দে নেচে ওঠে, সেরকমই বর্ষাকালে অনেকদিন বৃষ্টি যখন হয় না, তারপর যখন বৃষ্টি নেমে আসে বর্ষাকালে, তখন আমাদের মনের যে আনন্দ ঠিক দেখতে লাগে ময়ূরের মতো। ময়ূর যেমন বর্ষাকালে নেচে ওঠে আনন্দে, আমাদের হৃদয় তেমন বর্ষায় নেচে ওঠে। কিন্তু এখানে কবি কখনোই ময়ূরের সাথে তুলনা করেছিলেন ঠিকই, কিন্তু তিনি ময়ূর সেজে নাচতে হবে বা ময়ূরের কোনো মুদ্রা দিয়ে নাচতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তিনি বলে যাননি। আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব নাচটি যতটা ভালো করে করতে পারবো। আমার দ্বিতীয় নিবেদন বর্ষারই আরেকটি গান, হৃদয়ে মন দিল ডমরু গুরু গুরু। এখানে বর্ষাকালের মেঘে যেমন বর্ষার মেঘের বৃষ্টির আগে যখন মেঘ গুরু গুরু করে সেটিকে কবি ডমরুর সাথে তুলনা করেছেন, কিন্তু এখানে শিবের কথা তিনি বলেননি, তিনি ডমরুর সাথে মেঘের যে গর্জন, বিদ্যুতের যে চমকানো সেগুলি তিনি এখানে ডমরুর সাথে তুলনা করেছেন। এই দুটি নাচ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকবেন। আমি আমার প্রথম নিবেদন শুরু করছি। নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে,
স্বপ্নে সে কোন তিথি রে হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু উঠিল কুঞ্চিত হল রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দুলে মিলন স্বপ্নে সে কোন তিথি রে সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সজিত সর্বজি সঘন বর্ষণ শব্দ মুখরিত বজ্র সজিত সর্বজি মালতি বল্লরি কপায় পল্লব করুণ পল্লে কানন শঙ্কিত ঝিল্লি সংকৃত হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত হল রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ
হিন্দুলে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্ত্রিল রাম গুরু গুরু নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া। রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন নৃত্যেই মুক্তির রূপ সন্ধান করা সম্ভব। তাই শান্তিনিকেতনে নৃত্যাচার ক্রমবিকাশ ঘটে গেল এক অভিনব আঙ্গিকে, যা ধীরে ধীরে প্রকাশিত হয়েছে রবীন্দ্র নৃত্য রূপে। রবীন্দ্রনাথের ছত্রছায়াতেই আবার বেড়ে ওঠা রবীন্দ্র নৃত্যের সাথে পরিচয় ঘটেছে আমার সেই ছোটবেলা থেকেই। আমার রবীন্দ্র নৃত্যের সঙ্গে পরিচয় ঘটে একদম ছোটবেলাতে শর্মিলা মজুমদারের হাত ধরে। তারপর পরবর্তীতে আমি নন্দিনী ব্যানার্জির কাছে নৃত্যে যোগদান করি এবং তাকে আমরা জবা আন্টি বলেই চিনি। তিনি মাতৃ স্নেহে আমাদেরকে নাচ শিখিয়েছেন। রবীন্দ্র নৃত্যের যে তাল লয় ছন্দ সুরের ভাষা তিনি শিখিয়েছেন এবং রবীন্দ্র নৃত্যের যে গভীরতা, যে ব্যাকরণ, তার হাত ধরেই শেখা। তারপর 2012 সালে আমি যোগদান করি সঙ্গীত ভবনে মণিপুরী নৃত্য বিভাগে। মণিপুরী নৃত্য বিভাগে গুরু হিসেবে আমি পাই ওয়াই হেমন্ত কুমার, কে সুনিতা দেবী, শ্রুতি বন্দ্যোপাধ্যায়, কে জ্ঞানবতী দেবী, ডক্টর সুমিত বাসু, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলা ভাষা না জেনেও একটি রবীন্দ্র নৃত্যকে কিভাবে গঠন করতে হয় তাদের হাত ধরেই শিখেছি। মণিপুরী নৃত্য বিভাগের মাস্টার মশাইরা যখন একটি রবীন্দ্র নৃত্য গঠন করতেন, তারা ভাষা বুঝতেন না, ভাবটিও বুঝতেন না। তখন আমাদের রবীন্দ্র নৃত্যের ভাব এবং ভাষা আমাদের বারে বারেই জিজ্ঞাসা করতেন এবং সেই অনুযায়ী তারা নাচটি গঠন করতেন। কারণ তারা জানতেন রবীন্দ্র নৃত্য গঠনের ক্ষেত্রে তার ভাব রসটি প্রধান। এইভাবে তাদের গঠনে, রবীন্দ্র নৃত্যের গঠনে আমরা সমৃদ্ধ হয়েছি। সঙ্গীত ভবনে পড়াকালীন যাদের কাছ থেকে রবীন্দ্র ভাবনা ও রবীন্দ্র নৃত্যের গভীরতাকে আরো নিপুণ ভাবে জানতে পেরেছি, তারা হলেন অধ্যাপক বসন্ত মুখার্জি এবং অধ্যাপক দেবব্রত মুখার্জি। তাদেরকে শান্তিনিকেতনে দেবুদা এবং বসন্ত বলেই চিনি আমরা। জীবনে চলার পথে যে সমস্ত গুরুদের ছত্রছায়া আমি পেয়েছি, সত্যি তাতে আমি আজ সমৃদ্ধ। এবং এনাদের হাত ধরে রবীন্দ্র নৃত্য থেকে রবীন্দ্র নাট্যের উদ্ভাবন আমরা জানতে পেরেছি। রবীন্দ্র নৃত্য কোনো ক্লাসিক্যাল ডান্স নয়। এই নৃত্যে কোনো নির্দিষ্ট শাস্ত্র, চাল, চলন, মুদ্রা, ভঙ্গিতে সীমাবদ্ধ নয়। রবীন্দ্র নৃত্যে আছে বিশ্ব প্রকৃতির ছন্দের বিচিত্র লীলার আভাস, মানব প্রকৃতির একান্ত অনুভব, সমবেত এবং সম্মিলিত
আনন্দের আকাঙ্ক্ষা, আছে রবীন্দ্রনাথের জীবন দর্শন। রবীন্দ্রনাথ তাই প্রচলিত মুদ্রা, চাল, চলন এবং শাস্ত্র সীমাবদ্ধ না থেকে তিনি নতুনের সৃষ্টি করতে চেয়েছেন। তিনি সর্বদাই চেয়েছেন সীমার মাঝে অসীমকে। আমার প্রথম নিবেদন শাপমোচন। রাজার পরিবর্তিত রূপ অরূপরতন 1920। তার পরবর্তী রূপান্তর পাওয়া গেল 1931 এর শাপমোচন। আমি সঙ্গীত ভবনে পড়াকালে এটি অনুষ্ঠিত হয়েছিল বসন্ত উৎসবের সন্ধ্যার অনুষ্ঠানে 2013 সাল তখন। তাতে আমি অংশগ্রহণও করেছিলাম। এই নৃত্যনাট্যটির নাচের দায়িত্বে যারা ছিলেন তারা হলেন দেবব্রত মুখার্জি এবং বসন্ত মুখার্জি। আমার প্রথম পরিবেশনা শাপমোচন নৃত্যনাট্য থেকে মরবি নাই ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে। এই নাচটির এককভাবে করা যেতে পারে এবং এই নাচটি শুরু করার আগে এই গানটির বিষয়ে আমি একটি কথা বলতে চাই। সেটি হলো যে মরবি না ওঠে কোন সুরে বাজে, অর্থাৎ এখানে বীণা বলতে মনের বীণাকেই বোঝানো হয়েছে, কোনো যন্ত্র বীণাকে বোঝানো হয়নি। মনের যে তাল, লয়, ছন্দ এবং মনের যে অস্থিরতা, চঞ্চলতা এবং আনন্দ, সেটিকেই মনোবীণা হিসাবে কবি বুঝিয়েছেন। তার যে লেখার গভীরতা, তিনি এইভাবেই আমাদের সকলকে সমৃদ্ধ করেছেন। আমার প্রথম নিবেদন। Thank you.
আমার পরবর্তী নিবেদন চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অংশ চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের প্রথমার অংশ নৃত্যনাট্যের উদ্দেশ্য হল নৃত্যের দ্বারা অভিনয়কে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। অভিনয় এবং নৃত্যের সমন্বয়ে যে মাধুর্য এবং সৌন্দর্য ফুটে ওঠে সেটি দর্শকদের সামনে তুলে ধরা এবং এই সৌন্দর্যটাকে প্রসারিত করা। ১২৯৯ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা কাব্যের কাহিনী অবলম্বনে এই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি রচিত হয় ১৯৩৬ খ্রিস্টাব্দে। এই নৃত্যনাট্যে থেকে আমার নিবেদন প্রথমারটি নাচ বধু কোন আলো লাগলো চোখে। আমি আমার নৃত্য শুরু করছি, পাশে থাকবে। বধু আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধু আলো লাগলো লাগলো চোখে বধু কোন আলো লাগলো চোখে বধু কোন আলো লাগলো চোখে বুঝি দিতি রূপে ছিলে সূর্য লোকে বধু কোন আলো লাগলো চোখে ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি করি ছিল মন বেদনা ঘন অন্ধকারে জন্ম জন্ম গেল বিরহ সুখে বধু কোন আলো লাগলো চোখে অস্ফুট মন জোরে সঙ্গীত শূন্য বিষণ অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনি সঙ্গীত শূন্য বিষণ অস্ফুট মঞ্জুরি কুঞ্জ বনি সঙ্গীত শূন্য বিষণ সঙ্গীত চির দুঃখ রাতি ও হাবকিনীর জানি সমুপাতি সঙ্গ
সুন্দর হে বড় মাঙ্গলবাণী তবু আনব হে তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া মুজায় দিয়ে ফেরোলোচিত স্মিত মুখ শুভ আলোকে উঠু লাগলো আমার পরবর্তী নিবেদন চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের একটি গান। তার আগে এই প্রসঙ্গে বলি, 1892-এ রবীন্দ্র নাট্যকাব্য চিত্রাঙ্গদা রচিত হয়। 1936-এ এই নৃত্যকাব্যের প্রথম পূর্ণাঙ্গ রূপ পায় নৃত্য নাট্য হিসেবে। রূপ যে মোহ এই সত্য এখানে উপলব্ধ হয়। নারী ব্যক্তিত্বের মর্যাদা এখানে বিশেষভাবে প্রকাশিত এবং নারীকে পুরো সমান হিসাবে দেখানো হয়েছে। 1936-সালে চিত্রাঙ্গদা অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমার রাতে। এই নৃত্যনাট্যের প্রসঙ্গে একটি কথা বলতেই হয়, এই নৃত্যনাট্যটিতে শ্রী খোলের ব্যবহার মিলে মিশে একাকার হয়ে গেছে। এখানে প্রথম চিত্রাঙ্গদা যখন সখীদের সাথে শিকারের দৃশ্যটি করছে, তখন বোলের সাথেই শ্রীখোল বাজানো হয়। অথবা তার পরবর্তীতে অর্জুন যখন বন বর্ণনা করছে এবং সে বনে দেখতে পাচ্ছে হরিণ ময়ূর, সেগুলিও বোলের সাহায্যেই করা হয়ে থাকে। এবং এই দৃশ্যগুলি যারা পরিকল্পনা করেছেন গল্পাকারে তারা হচ্ছে দেবুদা এবং বসন্তদা। তারাই এই পুরো দৃশ্যটি কল্পনা করে তাদের কল্পনা শক্তি দিয়ে পরিস্ফুট করেছে, যা দর্শক দেখে তৃপ্ত পায়। এবং আমার তৃপ্ত তো সর্বক্ষেত্রেই, তাদের কম্পোজিশনে, তাদের ভাবনায়, তাদের ব্যবহারে। এবং এই নৃত্যনাট্যটির একটি পোশাকের বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি শান্তিনিকেতনে। প্রথমা চিত্রাঙ্গদা যখন শিকারে যাচ্ছে তার সঙ্গীদের নিয়ে, তখন কাগজের তৈরি বর্ম পরা হয় এবং তাতে তার ওপরে আলপনা আঁকা থাকে। এবং পোশাকটি এমন ভাবে তৈরি হয় যাতে করে কোন রকম নৃত্যের অঙ্গ সঞ্চালনে ব্যাঘাত না ঘটে এবং নৃত্যনাট্যের বিষয়বস্তু যেন লঙ্ঘন না হয়। পোশাকের দায়িত্বে ছিলেন সে বছর সুধীরঞ্জন দা, এবং আমি নিজেকে খুব ভাগ্যবান বলেই মনে করি যে পোশাকটি পরিধান করার সুযোগ আমি পেয়েছিলাম। আমার পরবর্তী নিবেদন দ্বিতীয় চিত্রাঙ্গদার আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি, দেখে নিই।
আমার পরবর্তী নিবেদন এবং শেষ নিবেদন চণ্ডালিকা নৃত্যনাট্যের নাচ। তার আগে বলবো চণ্ডালিকা নৃত্যনাট্যটি রাজেন্দ্রলাল মিত্র কর্তৃক সম্পাদিত নেপালি বৌদ্ধ গ্রন্থ থেকে গৃহীত শার্দুল কর্ণাবদন থেকে এই গল্পটির বিবরণ নেওয়া হয়েছে। চণ্ডালিকা নৃত্যনাট্যটি মধ্যে রয়েছে একটি বার্তা, সেই
বার্তা হলো সামাজিক অস্পৃশ্যতা দূরীকরণের বার্তা। কবি এখানে এই চণ্ডালিকা নৃত্যনাট্যটির মধ্যে এই সামাজিক অস্পৃশ্যতা দূরীকরণের বার্তাটি দিয়ে গেছেন সকলকে। এই নৃত্যনাট্যটি প্রথমে গদ্য নাট্যরূপে প্রকাশিত হয় 1933 সালে। এরপর এটি নৃত্য নাট্যরূপে রূপান্তরিত হয় 1938 সালে। আমার নিবেদন, চণ্ডালিকা নৃত্যনাট্যের একটি গান নব বসন্তেরও দারুণ। এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকেও আমি শান্তিনিকেতন নিয়ে এবং বন্ধু বনশ্রী মাহারা সিউড়ি থেকে এই লাইভ অনুষ্ঠানটি করছি। এরকম পরিস্থিতির মধ্যে থেকেও আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটিকে আপনাদের সকলের সামনে তুলে ধরার এবং রবীন্দ্র নৃত্যের যে বার্তা সেটি সকলের মধ্যে প্রসারিত করার চেষ্টা করছি। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্বে।
শেষ পর্বে শ্যামা নৃত্যনাট্য, যেটি 1937-এ পরিশোধ নৃত্যনাট্যে পরিণত রূপ শ্যামা। রচনা এবং প্রথম অভিনয় 1939। এটি রবীন্দ্রনাথের শেষ নৃত্যনাট্য। আমি প্রথম শ্যামা নৃত্যনাট্যটি মঞ্চস্থ করতে দেখি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। তখন আমি অনেকটাই ছোট। এই শ্যামা নৃত্যনাট্যে শ্যামার ভূমিকায় যিনি নৃত্যটি করছিলেন তিনি হচ্ছেন নন্দিনী ব্যানার্জি, আমাদের জবানটি। তার যে অভিনয় দক্ষতা এবং তার যে নৃত্য শৈলী, তা আমাকে ভীষণ ভাবে আপ্লুত করেছিল। এবং তারপরে শ্যামা নৃত্যনাট্যটি মঞ্চস্থ হয় সঙ্গীত ভবনে, সেখানেও আমি অংশগ্রহণ করি। এই নৃত্যনাট্যে বিভিন্ন রকমের নৃত্য শৈলীকে ব্যবহার করা হয়েছে, যেমন শ্যামা মণিপুরীতে নৃত্য করতেন, বজ্রসেন করতেন ভরতনাট্যমে, এইভাবে। কিন্তু শাস্ত্রীয় নৃত্য থেকে মূল যে নৃত্য শৈলী তাতে, সেগুলি পুরোপুরি এতে ব্যবহার করা হয়নি। তার যে অঙ্গ সঞ্চালনা, সেগুলি ব্যবহৃত হয়েছে এবং যেটুকু দরকার ঠিক সেটুকুই ব্যবহৃত হয়েছে। এই শ্যামা নৃত্যনাট্যে রাজনটী শ্যামা তার সঙ্গীদের নিয়ে নৃত্য চর্চা করছেন। সেই দৃশ্যে রাজনটী এবং তার সঙ্গিনীরা মন্দিরার সহযোগে নৃত্যটি করছে। এখানে মন্দিরার ব্যবহারও বিশেষভাবে লক্ষণীয় এবং তার সাথে খোল বাজছে। খোলের দায়িত্বে যিনি ছিলেন তিনি হলেন দেবব্রত মুখোপাধ্যায়, আমাদের দেবতা। রবীন্দ্র নৃত্যে বা রবীন্দ্র নৃত্যনাট্যে আমরা যে নাচগুলি লক্ষ্য করি তার পুরোটি রবীন্দ্র ভাবনাকে, রবীন্দ্র দর্শনকে আংশিক গ্রহণ করে, তার বাইরে কিছুই হয় না। আমার শেষ নিবেদন শ্যামা নৃত্যনাট্য থেকে ধরা সেজে দেয় না। Thank you.
এই নাচটি যেটি দেখলেন সেটি কম্পোজিশন করেছেন দেবুদা এবং অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জানায় সুদীপ ঘোষ দাদাকে যে এই মঞ্চটিতে আসার আমাদের সুযোগ করে দিয়েছে এবং আমাদের যে উপস্থাপনা এবং আমাদের যে ভাবনা সেটি সকলের সাথে ভাগ করে নিতে পেরেছি। নমস্কার।